বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কিন্তু একটা করে শৌচালয় ফ্রি দিচ্ছে তো গাইজ এই শৌচালয়টা তোমরা কিভাবে পাবে আর তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আর গাইজ দু হাজার সালের নিয়ম অনুযায়ী তোমরা মোবাইল থেকে কিভাবে আপলোড করবে মানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলবো ঠিক আছে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করি তো গাইজ দু হাজার নতুন নিয়ম অনুযায়ী তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখাবো তো গাইজ সিম্পলি তোমাদের গুগল ক্রোম অপশানটি অন করতে হবে মানে ওপেন করতে হবে এবার ওপেন করার পর কি করতে হবে তোমাদের এখানে বারে লিখতে হবে স্বচ্ছ ভারত মিশন ঠিক আছে তো গাইজ এটা আমি লেখে রেখেছি এটা লেখের পরে সার্চ করতে হবে সার্চ করা পরে কিন্তু তোমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আছে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা গাইজ ওটা হচ্ছে গভর্নমেন্টের মানে মেন ওয়েবসাইট এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট তো এখানে ক্লিক করতে হবে তো গাইজ এখানে ক্লিক করলেই কিন্তু মানে তোমাদের এরকম মানে আসতে পারে তো এখানে আমরা রিলোড অপশানে ক্লিক করবো তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো গাইজ এরকম কিন্তু ওয়েবসাইটের মানে রকমটা তোমরা একটু দেখে নাও ওয়েবসাইটে এরকম হচ্ছে তারপরে কী করতে হবে একটু নিচে যেতে হবে নিচে যায় সব থেকে নিচে তোমরা একটু দেখতে পারবে যে অ্যাপ্লাইড ফর এইচ এইচ এল তো এখানে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো গাইজ এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে এবার বলবো গাইজ তোমাদের কী করতে হবে দেখো এবার তোমাদের যারা নতুন হয়ে আসো তারা এখানে সিটিজেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে মোবাইল নাম্বার দিলে কিন্তু নতুন তোমাদের আইডি হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে ঠিক আছে আমার অলরেডি আইডি আছে তার জন্য আমি এখানে লগ ইন করছি না ঠিক আছে আমি আমার এখানে মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দেওয়ার পর গাইজ এখানে মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবো গেট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ঠিক আছে সো সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে ওটিপিটা চলে এসেছে তো গাইজ এখানে ওটিপিটা বসাবো তো গাইজ আমরা কিন্তু এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি তারপর গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড বলে একটা অপশান রয়েছে আর যেখানে তোমরা কোড তোমাদের দিয়ে সো সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো সিকিউরিটি কোডটাও দিয়ে দিয়েছি এবার লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের আইডিটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার আইডিটায় পূর্বপরে এখানে লগ ইন হয়ে গেছে তোমাদের এখানে না মোবাইল নাম্বার অপশানগুলো যেগুলো বাগেরা বাগেরা দেখাবে তো সেগুলো কিন্তু দেখার প্রয়োজন নেই তোমাদের এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট বলে একটা অপশান রয়েছে সো এখানে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো গাইজ এখানে ক্লিক করলেই এখানে ক্লিক করলেই তোমরা একটা মডিউলস দেখতে পারবে যে নিউ অ্যাপ্লিকেশান ভিউ অ্যাপ্লিকেশান আর চেঞ্জ পাসওয়ার্ড তো গাইজ প্রথম যে অ্যাপ্লিকেশানটি আছে নিউ অ্যাপ্লিকেশান তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস খুলে যাবে তো গাইজ এখানে কী করতে হবে ভালোভাবে দেখো ভিডিওটি তোমাদের আমি ফুল স্টেপ বাই স্টেপ বলে দেবো তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট নেম তো প্রথমে তোমাদের স্টেট সিলেক্ট করবে তারপর ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবে ব্লক সিলেক্ট করবে ঠিক আছে তারপরে তোমাদের গ্রাম ট্রাম এগুলো সিলেক্ট করে নিবে তারপরে তোমাদের দেখো সিলে সিলেকশন বি টয়লেট ওনার্স পার্ট পার্টিকুলার দেখো এখানে তোমাদের কি করতে হবে এখানে যার নামে তোমরা মানে নিবে টয়লেটটা তার নাম এখানে দিতে হবে আর তার আধার নাম্বার এখানে দিতে হবে ঠিক আছে আধার নাম্বার দেওয়ার পর নিচে যেতে হবে তারপরে এখানে বাবার নাম তারপরে কিছু একটা দু একটা অপশন চাইবে দিয়ে দিবে তারপরে গাইজ এখানে দেখো সিলেকশন সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মানে তার ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে ঠিক আছে তো গাইস ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া খুবই সহজ তার এখানে আইএফসি কোডটা দিতে হবে তারপরে তার ব্যাংকের নাম ব্যাংকের মানে ব্যাংকের নাম্বার ঠিক আছে এগুলো দিয়ে দিতে হবে এগুলো দিয়ে দেওয়ার পর গাইস সব থেকে লাস্ট অপশান একটা দেখতে পাবে তোমরা যে চুজ ফাইল বলে একটা অপশান রয়েছে এটা কিন্তু মানে বেশিরভাগই লোককে আটকে যায় তো এটা হচ্ছে আমি তোমাদের বলেছি কীভাবে তোমরা এটা করবে দেখো এখানে কী বলছে যে নোট ওনলি পিডিএফ মানে অনলি শুধুমাত্র পিডিএফ এগুলো সাপোর্ট পাবে তো এগুলো সাপোর্ট করার জন্য সিম্পলি কী করতে হবে তোমাদের পিডিএফ মানে করতে হবে যেই তোমরা মানে ফটোটা ক্লিক করবে ব্যাংকের ফটোটা সেই ফটোটা কিন্তু তোমাদের পিডিএফে কনভার্ট করতে হবে তো পিডিএফে কীভাবে কনভার্ট করবে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যদি চাও দেখতে তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে অবশ্যই উত্তর দেবো আর ওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও কারণ সেখানে কিন্তু নতুন নতুন আপডেট আমরা তোমাদের জন্য রাখি তো অবশ্যই মানে জয়েন হয়ে যাও আরও এখানে তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভালোভাবে দিয়ে দেওয়ার পর এখানে সব থেকে লাস্ট অপশানটা তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই তো গাইজ এই যে অ্যাপ্লাই অপশনটা আছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সব কিছু এখানে একবার চেক করে নেবে চেক করে নেওয়ার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম হবে না যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে নাও কোনো ধরনের প্রবলেম না হলেও জয়েন করো কারণ তোমাদের কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি তাহলে তোমরা রেগুলারলি ভিডিও পাবে ঠিক আছে তো গাইস অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভিডিওটা লাইক করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো লেটস গো অ্যান্ড বাই বাই বাই